ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিমান ঘাঁটি সহ বেশ কিছু সামরিক স্থাপনাতে আঘাত হেনেছে এবং এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্বীকার করেছে দেশটির সেনাবাহিনী। বুধবার এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, মঙ্গলবার রাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দখলকৃত ফিলিস্তিনি অঞ্চলে থাকা তাদের বিমান ঘাঁটিতে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর মতে, ক্ষেপণাস্ত্র হামলায় বিমান ঘাঁটির অফিস ভবন এবং অন্যান্য রক্ষণাবেক্ষণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এসব ক্ষতি ইসরায়েলি বিমান বাহিনীর কার্যক্রমে বড় কোনো প্রভাব ফেলেনি। এর আগে ইরান জানিয়েছে, ইসরায়েলি দখলদার বাহিনীর বিরুদ্ধে তাদের প্রতিশোধমূলক অপারেশন অপারেশন ট্রু প্রমিস 90% সফল হয়েছে। এদিকে ইসরায়েল সরকার স্থানীয় সংবাদ মাধ্যমকে ইরানের এই ক্ষেপণাস্ত্র হামলা সম্পর্কে সংবাদ প্রকাশ করা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে। সেলিম উদ্দিন, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি।